তাদের ভিত্তি কোকেন তাদের ভবিষ্যৎ ও হো কি সুন্দর এই কথাটার জন্য মানে দেখুন কথাটাও চুরি এই কথাটাও চুরি বাংলার মানুষ দেবাংশু বলবেন নেতা দেবাংশ মুশকিল মানে গরু চুরি কয়লা চুরি পাতর চুরি শিক্ষা চুরি গরিবের পেটের ভাত চুরি রেশন চুরি বাচ্চাদের মিড ডে মিল চুরি স্লোগান চুরি আরে এখন কোটেশানো চুরি মানে এই যে ভিত্তি এবং ভবিষ্যৎ এই কথাটা প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্যের একটা কথা ছিল কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ সেই থেকেও চুরি করে চৌকাট নেতার ডায়লগ বলছে হ্যাঁ বড় বড় ডায়লগ দিচ্ছেন আরে ডায়লগুলোকে আগে লিখতে হবে তো তবে তো বলা আসলে শিখবেন কি করে এমন একটা দল ভাই আমার করে যে দলে চুরিটাই সুন্দর করে শেখানো হয় বাদরাকে তো আর কিছু শেখানো হয় না রাজনৈতিক পাঠ সে তো শেখানো হয় না নীতি শিক্ষা সে তো শেখানো হয় না আর শিখবেই বা কেন দলটা তো কোনো রাজনৈতিক দলই নয় এটা তো কোম্পানি এটা তো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি ফলে কোম্পানিতে গিয়ে নানারকমভাবে চুরি শেখা তো যা যা চুরি আছে সে তো আছেই এখন আবার কোটো চুরি হচ্ছে মানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর এই কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ এইটাকে চুরি করে আপনি বলছেন এসব কী সব বলেছেন কোকেন টোকেন কী সব বলেছেন টাজা কোকেন টোকেন হ্যাঁ আপনাদের মুখে মানা এসব কথা গোটা রাজ্যের পারসেপশান তৃণমূল চোর গোটা রাজ্যে যে শিশুটার নতুন যা সবে শব্দ বেরিয়েছে সে অবধি বলবে তৃণমূল চোর আবার আপনারা এখন এই নিয়ে কথা বলবেন ছি আ কি আশ্চর্য দেখুন কালোকে কালো বলা যাবে না সাদাকে সাদা বলা যাবে না লম্বাকে লম্বা বলবো না বেটেকে বেটে বলবো না তো এরকমই আরে যাকে আমরা গোটা পশ্চিমবঙ্গ কি এর আগে কুনাল ঘোষ যতদিন না শারদা কেলেঙ্কারিতে যতক্ষণ ওনাকে আমরা দেখলাম আমরা কি দেখেছিলাম আমরা দেখেছিলাম ওনাকে ট্রেনে হিঁচড়ে প্রেজেন্ট ভ্যানে ভরছে কি দেখেছিলাম কুণাল ঘোষ চিৎকার করছেন বলছেন যে সব থেকে বড়ো বেনিফিশিয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী আমার সামনে আমার এবং সুদীপ্তর মাঝখানে ওরাকে বসানো হোক তো আজকে গোটা পারসেপশন পশ্চিমবঙ্গের তৃণমূল চোর তাতে আর কি বলবো মাথাটা পুরোটাই গেছে আর কি পরিস্থিতি যা দাঁড়িয়েছে যেভাবে ইডির হানা কেমন তৃণমূলের বিভিন্ন আমলা বলুন মন্ত্রী বলুন কাউন্সিলর বলুন বিধায়ক বলুন তাদের বাড়িতে চার ঘন্টা ছ ঘন্টা ন ঘন্টা দশ ঘন্টা যেভাবে ইডি হানা দিচ্ছে যেভাবে পেপারস বেরোচ্ছে যেভাবে শেখ শাহজাহানের উকিল গিয়ে সারেন্ডার করবার কথা আদালতে বলছেন তাতে যা দাঁড়িয়েছে বিষয়টা তাতে তৃণমূলের যারা মুখপাত্র আর কি ওই শারদা কেলেঙ্কারির নায়ক এবং চোর কুনাল ঘোষ এছাড়া ওনাকে আমার আর বলার কোনো ভাষা নেই আর কি ফলে এদের মাথাগুলোই গণ্ডগোল হয়ে গেছে শেখ শাহজাহান তাকে ধরা যাচ্ছে না এই এতদিনে তার একটা বার্তা পাওয়া গেল তার উকিল গিয়ে আদালতে জানিয়েছেন যে তিনি সারেন্ডার করতে চান তার আগে পর্যন্ত তার কোনো খবর পাওয়া যাচ্ছিল না লুকআউট নোটিস জারি করা হয়েছিল শেখ শাহজাহান এবং তার পরিবারের বিরুদ্ধে রাজ্যের সব সভাপতি বিরোধী দল রাজ্যের সভাপতি মাননীয় সাংসদ সুকান্ত মজুমদার তিনি গিয়ে তার নাজ থানাতে তিনি বসেছেন ধর্নায় কি অন্যায় কাজ করেছেন আরে বিরোধী দল হিসেবে আপনারা কি করেছিলেন আপনারা ভুলে গেছেন হ্যাঁ বিরোধী দল হিসেবে আপনারা দু হাজার এগারোর আগে একদম হাই রোড মানে গোটা ভারতবর্ষকে থামিয়ে দেওয়া যায় যে হাই রোডটা আপনারা দখল করে সেখানে যে একটা ধর্না এবং ধর্নার নাটক অনশন অনশনের নাটক যে অনশন করে মাননীয়ার ওজন বেড়ে গেছিল এমন অনশন যে ওজনটাই বেড়ে গেল কেমন তা সেইগুলো কি আপনারা ভুলে গেছেন ধর্না অবস্থান মিছিল মিটিং বিরোধী দলের হাতিয়ার আর সে তো করবেই এখন শাসক দল কী করছে শাসক দল দেখুন মহিলাদের বিরুদ্ধেও আপনারা মলেস্টেশনের কেস দিচ্ছেন দিচ্ছেন আপনারা আমাদের কার্যকর্তাদেরকে না বলে থানায় তুলে নিয়ে যাচ্ছেন রাত্রিবেলা দরজায় লাথি মেরে তুলে নিয়ে যাচ্ছেন আপনারা গাঁজার কেস দিচ্ছেন অস্ত্র কেস দিচ্ছেন আমরা দেখি তাকে দেখছি ভাই আপনারকে কিছু বলার নেই আপনারা দেখুন আপনাদের পরিস্থিতি যা দাঁড়িয়েছে তাতে লোকসভা লোকসভায় চারশোর অধিক সিট নিয়ে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের সরকার গড়বেন এবং বাংলায় বাংলায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন পঁয়ত্রিশটা সিট ভারতীয় জনতা পার্টি পাবেন ভোটের পরে গুনবেন গত উনিশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাইশটা পাবো তার মধ্যে আঠেরোটা পেয়েছিলাম একটা সেটা প্রায় পেতে পেতে আপনাদের চুরির জন্য আপনাদের বদমাইশির জন্য আটকে গেছিল। আপনাদের যে কাউন্টিংয়ের নাটক হয় তার জন্য আটকে গেছিল। বলেছিলেন বাইশ পেয়েছি আঠেরো এরপরে বলেছেন পঁয়ত্রিশ বত্রিশ তো নিশ্চয়ই জেনে রাখুন নিশ্চয়ই জেনে রাখুন কারণ স্বরাষ্ট্রমন্ত্রী গোটা ভারতবর্ষের রাজনীতিতে তো চাণক্য উনি কোনো রকম ভুল শব্দ বলেন না উনি যখন বলছেন তার বেস রয়েছে জেনেই বলছেন যে আমি জানি যে তৃণমূলের একজন নেতা তিনি নাকি যখন খান পানীয় তার উনি হয়ে যান মদ অন কেমন তার আগে একটা অন্য নাম তো এখন কি কুণালবাবুরও সেসব রোগ টোগ ধরল নাকি মানে দিবা স্বপ্ন দেখা দেখুন স্বপ্ন আপনারা দেখতেই পারেন তাতে কি প্রবলেম দেখতেই পারেন যে দলটার গোটা রাজ্যে যার কোনো গ্রহণযোগ্যতা নেই যে দলটায় গোটা রাজ্যের পার্সেপশন যে শিক্ষা দুর্নীতি এই একটা দুর্নীতি আপনাদের মানে মানে মেরুদণ্ড বেঁকিয়ে দিল এবং এর থেকে যা যা বেরোবে এরপরে আসবে স্বাস্থ্য যা যা ঘটবে পরপর পরপর ঘটনাগুলো সুতরাং এরপরে আপনারা কি করে এই শব্দগুলো বলছেন যে প্রধানমন্ত্রী হবেন তাঁতের শাড়ি পরবেন হাওয়াই চটি পরবেন আসলে তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ কি বলছে পশ্চিমবঙ্গের মানুষ বলছে আসলে সব চুনোপুটি সব খেয়েছে হাওয়াই চটি এটা তো পারসেপশান এটা তো রাজ্যের মানুষের পারসেপশান সুতরাং এই নিয়ে আর কোনো কথা নেই আর যারা দিবা স্বপ্ন দেখছেন স্বপ্ন দেখুন কি অসুবিধে আপনাদের তো এখন গালে হাত দিয়ে স্বপ্ন দেখারই সময় আর তো কোনো কাজ নেই আপনাদের আর কোনো কাজ করারও নেই এই ধরুন যদি সত্যি সারেন্ডার করে দেয় শেখ শাহজাহান তাহলে বুঝতে পারছেন তো তার পর পরপর বিষয়গুলো কি দাঁড়াবে সুতরাং স্বপ্ন দেখুন স্বপ্ন দেখতে কোনো বাধা নেই আর আমরা আপনাদের সঙ্গে আপনারা যেরকম হাঁটলে পরে কেস দিচ্ছেন দাঁড়ালে পরে কেস দিচ্ছেন যে মান যে মহিলাদের মলস্টেশনের কেস দিচ্ছেন একটা মহিলা যাচ্ছে তার বিরুদ্ধে কি কেস মলেস্ট্রেশনের কেস কিন্তু আমরা আপনাদের স্বপ্ন দেখাতে বাধা হয়ে দাঁড়াবো না দেখুন দেখুন খুব স্বপ্ন দেখুন